রূপে যত ধরনের অপরাধ সংঘটিত হয় তার মধ্যে জঘন্যতম একটি অপরাধ হচ্ছে মানব পাচার। হাজার মানুষের বিভীষিকাময় মৃত্যু, অঙ্গহানি, স্বজনহারা, অসহায় মানুষের আহাজারি আর আর্তনাদ যুক্ত হয়ে আছে এই মানব পাচারের সঙ্গে। একটু সচ্ছলতার আশায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পরিবার পরিজন ছেড়ে প্রবাসে পাড়ি জমাতে চায় এদেশের অজস্র মানুষ। কিন্তু বিদেশে যাওয়ার জন্য সঠিক পথ অবলম্বন না করে অনেকেই দালালের প্রলোভনে পড়ে। জমি বিক্রি করে, বাড়ি বন্ধক রেখে, টাকা ধার করে তারা দালালের হাতে তুলে দেয় সমৃদ্ধ এক ভবিষ্যতের স্বপ্ন বিভোর হয়ে। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগে না, এই অভাগা মানুষগুলোকে বরণ করে নিতে হয় ভয়ানক পরিণতি। অবৈধভাবে বিদেশ যাত্রায় কখনো তাদের ঠাই হয় বন্দি শিবিরে, কখনো নৌকায় করে সাগর পাড়ি রেখে দিয়ে খোয়াতে হয় প্রাণ, কখনো দালালের অত্যাচার বা দুর্ধর্ষ মাফিয়াদের হাতে জীবন যায়, কিংবা গভীর অরণ্যে সাপদের আক্রমণে আহত হয়। এর চেয়ে ভয়ানক পরিণতিও যদি কারো কারো কপালে, অসহায় এই মানুষগুলোর শরীর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে নেওয়া হয়, মোটা অঙ্কের টাকায় দালালেরা বিক্রি করে দেয় সেগুলো। স্বচ্ছলতার যে স্বপ্ন নিয়ে তারা দেশ ছেড়েছিলেন, সেই স্বপ্ন যে মরিচিকা ছাড়া আর কিছুই ছিল না সেটা তারা বুঝতে পারেন বড্ড দেরিতে। হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় মানুষের জীবন নিয়ে। মানব পাচারের এই চক্র বাংলাদেশেও বেশ সক্রিয়, এর শিকারও হয়েছেন সবচেয়ে বেশি এদেশের সহজ সরল নাগরিকেরা। সত্যি ঘটনা অবলম্বনে পুলিশ কর্মকর্তা আজাদ খানের লেখা গল্পে এবার মানব পাচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে সিনেমায় তুলে নিয়েছেন পরিচালক এম রহিম। দেখেও আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সাধারণ মানুষ কিভাবে প্রতারিত হয়। আমরা যারা এখানে রয়েছি অনেকেরই স্বপ্ন আছে যে আমরা বিদেশ যাব, ইউরোপে যেতে হবে বা ইউএসএ যেতে হবে, আছি না এরকম অনেকেই? একটু হাতগুলো দেখি তো, কাদের স্বপ্ন আছে বিদেশ যাওয়ার? বাঙালি ফ্যান বিলাই। এত অল্প? বাহ, আমরা তো সবাই এখন দেশকে অনেক ভালোবাসি, দেশেই থাকতে চাই। যাক, যারা হাত তুলেছেন তাদের কাছে রিকোয়েস্ট, বিদেশ যাবেন কিন্তু সঠিক পথে সঠিকভাবে, একদমই কোনো মানব পাচারকারীর খপ্পরে পড়া যাবে না এবং জীবনের রিস্ক নেওয়া যাবে না, কারণ আপনার জীবন শুধু আপনার জন্য মূল্যবান নয়, আপনার পরিবারের প্রতিটি সদস্যের কাছে আপনি অনেক বেশি মূল্যবান। তাই নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজের জীবনের ভাবে রিস্কে ফেলা যাবে না। আমরা শান দিয়ে কথা বলছি এবারে আমাদের মাঝে, শান দিয়ে কথা বলার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শুধুমাত্র শান নয়, রিকোয়েস্ট করব মানব পাচার সম্পর্কে আমাদেরকে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য, তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই আজ তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় হায়দার জাবেদ। প্লিজ একটি করতালি হয়ে যাক তার জন্য, অ্যান্ড থ্যাংকস ফ্রম আওয়ার শান টিম। সবাইকে প্রথমেই আমাদের এই মহান বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, সবাইকে এই শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের গণতান্ত্রিক অধিকার আন্দোলনের, আদায় আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধা, সকল শহীদ এবং 1975-এর 15ই আগস্টে নিঃসিংহভাবে খুন হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের। মানব পাচার নিয়ে এই মুভিটি যখন করা শুরু হলো আমার তখনই চমৎকৃত হতে শুরু করি এর দুর্দান্ত কাহিনী দিয়ে। প্রত্যেকটি সিনেমা নির্মাতার বা শিল্পীর কিছুটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা পূরণের জায়গা থেকে আজাদ স্যার যে মুভিটি নির্মাণে এগিয়ে এসেছেন তার জন্য ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, এই মানব পাচারের ভয়াবহতা এবং মানব পাচারের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বাংলাদেশে যথেষ্ট আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিচার ব্যবস্থা আছে, সচেতন মানুষ আছে, আমরা আছি। কিন্তু তারপরও কখনো কখনো সচেতনতার অভাবে মানব পাচার আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করে দেয়। এই সিনেমাটি আমাদেরকে, আমরা যখন দেখব একই সাথে আমাদেরকে বিনোদনের খোরাকও যোগাবে,
আমাদেরকে হয়তো কখনো কখনো বিষণ্ণ করে তুলবে, সচেতন করে তুলবে, প্রতিবাদী করে তুলবে, আমাদেরকে সমাজের জন্য কল্যাণকর শুভ বুদ্ধির জাগরণ ঘটাবে আমাদের মাঝে। আমি আশা করি এই সিনেমাটি আমাদের মধ্যে সেই চেতনার উন্মেষ ঘটাবে যা দ্বারা আমরা সমাজের জন্য কল্যাণকর, শুভ, সুস্থ, সুন্দর কিছু বয়ে নিয়ে আসতে পারব। এই সিনেমাটিতে বাংলাদেশ পুলিশ, যারা এই দেশের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কঠোরভাবে কষ্ট করে কাজ করে যাচ্ছেন, তাদের কিছু দুর্দান্ত ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। আপনারা যখন এই দৃশ্য দেখবেন, এই সুন্দরতম দৃশ্য দেখবেন, তা নিশ্চিতভাবেই আপনাদেরকে আমাদের সমাজের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে তুলবে। যেহেতু আজকে আমরা এই ট্রেলারটা দেখবো, আমি আর কিছু বলছি না।